কয়েকদিনের টানা বর্ষণে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় ভূমি ধসে বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। এদিকে উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। লঙ্গদেব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। বৃষ্টিতে বিদ্যালয়ের পাশের মাটি ধসে পড়েছে, ফাটল ধরেছে বিদ্যালয়ের সামনের দিকেও, এতে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিদ্যালয়টি। অন্যদিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাবনা টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটি সরে রয়েছে ভাঙনের ঝুঁকিতে। একই অবস্থা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। এদিকে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা শিক্ষা বিভাগ। এই মাঠের রাস্তা সহ গ্রামের যে রাস্তা, রাস্তা সহ এটা মাটি ধসে একেবারে ইয়া হয়ে গেছে। অনতিবিলম্বে যদি এটা যদি মাটিটা যদি দেবে যাওয়া থেকে রক্ষা করা না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। সকালে জানতে পারলাম লঙ্গদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভূমি ধসের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়া মাত্রই আমি বিদ্যালয় পরিদর্শনে যাই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাননীয় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণকে অবগত করেছি।